নির্বাচনের প্রাক মুহূর্তে বড়সড় সাফল্য সোনামুড়া থানার পুলিশের। মাটির নিচ থেকে প্রায় 50 লক্ষাধিক টাকা শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ, কিন্তু পলাতক বাড়ির মালিক তাকে আটক করা যায়নি। সোনামুড়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর আনন্দপুর গ্রামের আসাদুল হকের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে মাটির নিচ থেকে 16টি ড্রামে 753 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 50 লক্ষাধিক টাকা হবে, কিন্তু পলাতক বাড়ির মালিক। তার বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা গ্রহণ করে সোনামুড়া থানার পুলিশ। একটা সিক্রেট ইনফরমেশন ছিল, সেই সিক্রেট ইনফরমেশন ছিল যে আমাদের আনন্দনগরের আনন্দপুর একটা বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম, মানে গাঁজা ঢুকে রাখা আছে। সেই অনুযায়ী আমাদের থানার পুলিশ অফিসার এসআই তপন দাস, এসআই সুমন সরকার সঙ্গে সিএপিএফ নিয়ে ওই জায়গাতে যায়। তো যাওয়ার পরে ওখানে যে বাড়ি ছিল, ওই বাড়ির মালিকের নাম ছিল আসাদুল হক। তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল এই ড্রামগুলো। তো পুরো মাটির গর্ত খুঁড়ে ওখান থেকে প্রায় 16 ড্রাম আমাদের গাঞ্জা, ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয়। 16 গ্রামের গাঞ্জার পরিমাণ 853 কেজি উইথ ড্রাম, আর উইদাউট ড্রাম 753 কেজি। বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকার মতো হলো। অ্যাকচুয়ালি ওর বাড়িটা টিলার উপরে, তো আমাদের উপরে ওঠার সময়ই ও বাড়ি থেকে পালিয়ে যায়। তো ওই পালিয়ে আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।